हेलो बंधुरा किव इंडस्ट्री फैमिली तुम्हारे सकल के जाना स्वागत। बंधुरा आज को प्रोडक्ट नहीं नए आज कैकटा मोटिवेशन कथा बोलो जरा नेटवर्क मार्केटिंग फिल्डे आसो बहुदिन धरे आसो नतून जयन करो तर सकल कैकटा कथा बोलो। बंधुरा नेटवर्क मार्केटिंग अने के चेन मार्केटिंग अने के डायरेक्ट सेलिंग जेटाई बोलुक ना क्या सब इम्पर्टेंट कि जानो तुम्हें जो बिजनेस ना दाओ तुमी जुदी बिजनेस ना दाओ ताहले कम्पानी तुम्हें किछु देबे ना। तुमी जुदी बिजनेस ना दाओ तुम्हें कम्पानी किछु देबे ना। एबार पड़े रइल कम्पानी आमी एई कम्पानीते आछि एई कम्पानी थेके ओई कम्पानीते गेले कोनो समस्या होबे ना तो आलबार्ट होबे ना। केन होबे ना कारणटा बोले दिच्छि तुमी तो गवर्नमेंट सार्विस करछो ना। तुमी कि सार्विस करछो? तुमी सार्विस करछो ना। तुमी एकटा प्राइवेट सेक्टरे आछो जेखाने एज ए तुमी कम्पानीर पार्टनारशिप बोलते पारो कम्पानीर साथे एसोसिएट बोलते पारो। तुमी ताके बिजनेस देबे तार बिनिमय कम्पानी तोमाके रेवेन्यू शेयर करबे। एटा होच्छे सबथेके बड़ो इम्पर्टेंट मैटर। एटा जोदि इम्पर्टेंट मैटर हय सब कम्पानी सेम करबे ताहले तोमादेरके कयेकटा जिनिस माथाय राखते हबे। कोन जिनिसगुलो सेगुलो बोलछि आमी बर्तमाने केभा इंडस्ट्रीर साथे आछि। तोमरा सकलेई जानो आमी केभा इंडस्ट्रीर साथे बहुदिन धरे आछि এবং তার সাথে সাথে বর্তমানে ভাইজার নামক এক কোম্পানির সাথে অ্যাসোসিয়েট হয়েছি। সে কারণটা বলবো কেন এবং আমি কি কেভা ছেড়ে দিলাম? না ছাড়িনি, কেভা ছাড়িনি। কেন কি কেভার যত প্রোডাক্ট আছে আমি কোম্পানিকে আমার পার্সোনাল একটা ভিউ থেকে সাজেশন আমি দিতে চাই। যদি কোম্পানি ভিডিওটা দেখে থাকে হাজার রকম প্রোডাক্ট নিয়ে কোম্পানি আমাদের মোটিভেশনাল অনেক কিছু বলে যে হাজারটা যারা ক্যারেক্টার শেখে হাজারটা কিক বা হাজার রকমের স্টাইল না অ্যাপ্লাই করে এক রকমের স্টাইলকে হাজারবার প্র্যাকটিস করা ভালো। বাট কোম্পানি নিজে এই রুলসটা অ্যাপ্লাই করে না নিজের প্রতি। কোম্পানি দিনের দিন প্রোডাক্ট কিন্তু বার করে চলেছে। এবার যত প্রোডাক্ট বাড়বে রেসপন্সিবিলিটি বাড়বে, প্রোডাক্টের গুণগত মান কমতে থাকবে অটোমেটিকলি। কিছু প্রোডাক্ট কোম্পানি অটোমেটিকলি কাস্টমার যারা কনজিউমার যারা আমাদের মতো বিজনেস করে তারা কিছু প্রোডাক্ট সিলেক্ট করে নিয়েছে সেইগুলো দিয়েই কাজ করে, বাকি প্রোডাক্টগুলো ভালো না। আমার চ্যানেলে যত ভিডিও আছে যে সকল প্রোডাক্টগুলো ভালো মোটামুটি কার্যকরী সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি সচরাচর ভিডিও করে থাকি। আর বাকি যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আমি ভিডিও করি না। সে কারণটা হলো প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি নিজে স্যাটিসফাই হইনি। নিজে যদি স্যাটিসফাই না হই তাহলে আমি অন্যজনকে আমি বলবো কী করে? সেই জন্য আমি ভিডিও করি না। আমার কাছে ক্লিয়ার কাট একদম রিয়েল রিভিউ তোমরা পেয়ে যাবে। তো কী কী জিনিস মাথায় রাখতে হবে সেটা শুনে নাও। প্রথমত কোম্পানির প্রোডাক্ট খুব ম্যাটার করে। কোম্পানির যদি প্রোডাক্ট ভালো হয় এবং সেই প্রোডাক্টটা রিজনেবল প্রাইসের মধ্যে হয়, প্রোডাক্ট ভালো কিন্তু দাম প্রচুর, লাভ নেই, নিতে পারলো না মানুষ, মানুষ নিতে না পারলে তার ভালো মন্দ বুঝবে কী করে? এটা হলো দাম কম কিন্তু প্রোডাক্টের কোনো গুণগত মানই নেই, ভ্যালুই নেই, ভ্যালু অ্যাডই করতে পারলো না, ইউজ করে মানুষ কোনো বেনিফিট পেলো না, সে প্রোডাক্টের কোনো ভ্যালু নেই, একবার করবে দুবার করবে না। তিন হচ্ছে বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যানটা অত্যন্ত ম্যাটার করে। তো কেভার বিজনেস প্ল্যান আমি বলবো নো ডাউট ভালো, খারাপ না, একদমই খারাপ না, খুব ভালো। নাম্বার চার হচ্ছে লিডার, কেভার লিডার। তো এখানে আমার একটা বড় অবজেকশন আছে, কেভার লিডাররা সত্যি খুব একটা ভালো না। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, আমি অনেস্টলি রিভিউ দিই, কেভার লিডাররা খুব একটা ভালো না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাদের একটু আলাদা মেন্টালিটি নেগেটিভ, যেগুলো সাধারণ মানুষের যারা নিউ তাদের কিন্তু ক্ষতি হতে পারে। তো সেই জন্য আমি স্পেশালি এই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, চারটে যে তোমাদেরকে যেটা বললাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি বর্তমানে ভাইজার নামক এক কোম্পানির সাথে যুক্ত হয়েছি। কেন হয়েছি তার কারণটা বলে দিচ্ছি। কেভা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে আমি অনেক কিছু পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, ভালো প্রোডাক্ট পেয়েছি, হেলথ কেয়ার প্রোডাক্ট অত্যন্ত ভালো, সঠিকভাবে ডায়াগনোসিস করে যদি দেওয়া যায় পেশেন্ট সুস্থ হয়, 100% সুস্থ হয়, খুব ভালো থাকে। দ্বিতীয় হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট বা ভেটেরিনারি প্রোডাক্ট নিয়ে খুব একটা আমি রেজাল্ট পাইনি, খুব একটা ভালো বলবো না। সেখানে আমি যদি 140% ম্যাক্স টু ম্যাক্স দিতে পারি, কিন্তু হেলথ কেয়ার প্রোডাক্টটা আমি 85-90% আমি দেবো।
বাকি গ্রোসারি আইটেম নাই বললেই চলে, গ্রোসারি নিয়ে কাজ করা যাবে না। এফএমসিজি কিছু প্রোডাক্ট, ফেসওয়াশ, সোপ, টোপ, এগুলো মোটামুটি ঠিক আছে, খারাপ না, খুব ভালো। শ্যাম্পু ট্যাম্পু এগুলো আছে, খুব ভালো। তো ওই প্রোডাক্টগুলো, হেলথ কেয়ার প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট নিয়ে ভালো রকম কাজ করা যেতে পারে, তো আমি করিও। এবং তার সাথে সাথে ভাইজারে আমি যুক্ত হয়েছি, কারণ হলো ভাইজারে কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। তো সেই ভালো লাগার কারণগুলো হলো যে আমি আজ বিজনেস করছি, আজ বিজনেস করে আমি হাজার জনের টিম করেছি, কথার মানে বলছি 500 জন হতে পারে, 200 জন হতে পারে। পরবর্তী দিনে অন্য কোনো কোম্পানি এলো বা কোনো কারণে ওই টিমটা আমার ডিঅ্যাক্টিভ হয়ে গেল। তো ডিঅ্যাক্টিভ হয়ে গেলে কেভা বলুন, বা আরও অন্যান্য যে সকল কোম্পানিগুলো, তারা কোনো রকম রেভিনিউ কিন্তু তাদের শেয়ার করে না, টোটাল টার্ন ওভারে কিন্তু রেভিনিউ শেয়ার করবে না আপনি যদি কাজ না করেন। কিন্তু এইখানে এইখানে ভাইজারে এটা আপনি পেয়ে যাবেন, আপনার টিম যদি পুরো ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তা সত্ত্বেও আপনি কোম্পানিকে ইনিশিয়ালি বিজনেস দিয়েছেন, আপনার টিম হয়েছে, কোম্পানির টোটাল যে টার্ন ওভার হবে, মান্থলি টোটাল যে টার্ন ওভার হবে, সেই টার্ন ওভারের কিছু একটা পার্সেন্টেজ আপনার আসবে। কথায় বলে না যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, সেটা কিন্তু আপনি পাবেন, যেটা আমি অন্যান্য কোনো কোম্পানিতে পাইনি, সেটা এক নম্বর প্লাস পয়েন্ট। দুই নম্বর হলো গ্রোসারি আইটেম, কেভাতে গ্রোসারি আইটেম তেমন নেই, শুধু তেলটাই আছে, বাকি গ্রোসারি আইটেম তেমন রিজনেবল প্রাইসেও নয় আর খুব একটা খাসও নয়, সেটা আমার ওপিনিয়ন। আপনাদের, আপনারা যারা ব্যবহার করছেন তাদের হয়তো ভালো লাগতে পারে, বাট আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আমি খুব একটা প্রোডাক্ট রিভিউ করিনি এবং সাজেশনও দিই না কাউকে ব্যবহার করতে, সেখান থেকে পেয়ে যাবো। এছাড়া আমাদের যে গিফটস, সেগুলো সব প্রোডাক্টের ওপরেই দেয় কেভা ইন্ডাস্ট্রি। যারা প্রোডাক্ট নিয়ে কারবার করে আমরা করি আমাদের ঠিক আছে, যারা প্রোডাক্ট নিয়ে, হেলথ প্রোডাক্ট নিয়ে কারবার করে না তাদের ক্ষেত্রে খুব অসুবিধা, তাদের ক্ষেত্রে প্রোডাক্টটা রয়ে যায়, নিজেকে ব্যবহার করা ছাড়া উপায় থাকে না, সেখান থেকে দুটো পয়সা পায় না, বা অন্য কিছু প্রোডাক্ট, কিছু গার্মেন্টস পেয়ে গেল সেটা পায় না। কিন্তু ভাইজারে হেলথ কেয়ার প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, তার সাথে সাথে স্পেশালি গ্রোসারি আইটেম এবং কিছু গার্মেন্টস আমরা পেয়ে যাব, জিন্সের প্যান্ট, শার্ট, বেল্ট, পার্স, রেনকোট, চশমা, আরও অন্যান্য আগামী দিনে আসতে চলেছে। তো বন্ধুরা, এটাই বলবো মোটিভেশন, যে কয়েকটা জিনিস মাথায় রাখো, যেখান থেকে তোমার বিজনেস আসছে, যে প্রোডাক্ট ব্যবহার করে তুমি স্যাটিসফাই এবং তুমি যাকে দিচ্ছ সে স্যাটিসফাই, কোম্পানি ডাজেন্ট ম্যাটার, যে কোম্পানি করছে তোমার কোম্পানি মাথা দিব্যি দিয়ে রাখেনি যে তোমাকে এটাই করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কোম্পানি সাথে একটা ভালোবাসা থাকে, একটা বন্ডিং হয়ে যায়, কোম্পানি বিজনেস প্ল্যান নিয়ে আমরা কারবার যেহেতু করি, একটা হ্যাবিচুইড আমরা হয়ে যাই, অবশ্যই এটা তো স্বাভাবিক। কিন্তু কোনো কোম্পানি কিন্তু বিজনেস না করলে কিছু দেবে না, ঠিক আছে। বিজনেস করতে হবে, বিজনেস করার সময় তো দেবে, কিন্তু বিজনেস যখন করতে পারবো না তখন কোন কোম্পানিটা দেয়, তখন এই শুধুমাত্র ভাইজার দিতে পারবে, তার জন্য স্পেশালি ভাইজারে আমি যুক্ত হয়েছি। আমি চাই কেভা করছো করো, কোনো অসুবিধা নেই, তার সাথে সাথে ভাইজারেও যুক্ত হও, বাজারটাও করো। মেন ব্যাপার, বিজনেস করছি আমরা, আমাদের টাকা দরকার, আমাদের ইনকাম দরকার। কেভাকে আঁকড়ে ধরে বা ভাইজারকে আঁকড়ে ধরে বা আরও কোনো কোম্পানি আঁকড়ে ধরে রেখে থাকলে আমাদের পেট ভরবে না, পেটটা ভরবে বিজনেস করতে পারলে এবং এগিয়ে যেতে পারলে। তাই বলছি এগিয়ে চলো, বিজনেস করো, আমি তো আছি সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর ভালো না লাগলে কমেন্টে জানাবে কেন ভালো লাগলো না, ঠিক আছে। আজকের জন্য তাহলে বিদায়, টাটা, টেক কেয়ার, ভালো থেকো।